হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও ভালোই আছি। আজকে ব্লগটা তোমাদের সাথে নিয়ে স্টার্ট করছি। আই হোপ আজকে ব্লগ দেখে তোমাদের ভালো লাগবে। তো চলো, আজকে সকাল থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। চা খাওয়া শেষ, রান্না করাও শেষ হয়ে গেছে, এখন একটু ফ্যানের নিচে বসে আছি। দেখো ওই যে, তো এখন সকালে যেগুলো কাজকর্ম আছে সেগুলো এখন শুরু করব। তো চলো, তোমরা প্লিজ আমার ব্লগে থাকবে, আর যদি আমার ব্লগ দেখে ভালো লাগে প্লিজ কমেন্টসে বলবে, আর যদি খারাপ হয় সেটাও বলবে যে কেমন হচ্ছে, প্লিজ প্লিজ বলবে। কিন্তু তোমরা কেন বলো তো, কদিন ধরে আমার ব্লগটা ভীষণ খারাপ যাচ্ছে, কেন যাচ্ছে জানি না। যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা কিন্তু আমাকে বলবে। তো দেখো, এতক্ষণ তো বসেছিলাম রান্না টান্না করে একটু ফ্যানের নিচে, তো বসে এখন একদম আলসি লেগে গেছে, কাজ করতে ইচ্ছেই করছিল না। তো করতে লাগবে বলে বাসি বিছনা, ঘর গুছানো, এগুলো কিছুই হয়নি। তো তোমরা দেখতেই পারছো যে আমার মানে ব্লগে যেটা মানে পিকচারটা খুব একটা ভালো আসছে না, তো লাইটিংটা বেশি, কিন্তু কেন যে হয় এটা আমি জানি না। চেষ্টা করি অনেক অ্যাডজাস্ট করতে কিন্তু পারছি না। প্লিজ তোমরা যদি কেউ জানো কমেন্টস একটু বলো যে এটা প্রবলেমটা কিসের জন্য হচ্ছে। আর আমার মোবাইলটা না খুব একটা দামি না, বুঝেছো, কম দামির মধ্যেই আমি ব্লগটা করছি, কেন এখন দামি কেনার মতন আমার ক্ষমতা একদম নেই। আর যদিও কেন একটা দামি একটা মোবাইল কিনতে গেলে নাই করো 20-25 হাজার টাকা লাগবে, তো সেটা আমার পক্ষে এখন সম্ভব না। তো কম দামি মোবাইল দিয়ে আমি ব্লগটা করছি, যদি ভাগ্য কোনো দিন ফিরায় জানা ইউটিউবে উঠতে পেরেছি তখনই একটা দামি একটা মোবাইল কিনবো, তার আগে কেনা হবে না বলো। আমাদের তো সেরকম কামাই নেই যে আমি একটা দামি একটা মোবাইল কিনে তোমাদের সাথে আমি ব্লগ করতে পারবো। বললাম না, যদি তোমরা আমাকে সাপোর্ট করো বা আমার ব্লগগুলো দেখো তাহলে যদি আমি ইউটিউবে কোনো দিন উঠতে পারি আমি তবেই তখন একটা দামি একটা মোবাইল কিনবো, নাই তো আমার এইভাবেই চলতে লাগবে। তো তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ, আমার সম্পূর্ণ ব্লগটাকে দেখবে, যদি পারো স্কিপ একদম করো না, সম্পূর্ণ ওয়াচ টাইমটা দিও আমাকে। কেন বলো তো, আমিও ইউটিউবে মানে উঠেছি আজকে অনেকটা প্রবলেম নিয়ে, সব জানোই তো তোমরা, তোমাদের সব কথা ভেঙে বলেছি আমি। আজকে ইউটিউবে ওঠা মানে নিজস্ব কতগুলো প্রবলেম থাকে বলো তো, ওগুলো যখন হয় না তখনই আমরা কিছু একটা করতে বাধ্য হই যে না কিছু একটা করব। তো সেটার জন্যই আমি আজকে ইউটিউবে উঠেছি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্নানও হয়ে গেল, স্নান করে এখন পুজো দিব, গাছের থেকে ফুল নিচ্ছি। তো জানো তো আমাদের বাড়িতে না ফুলের কোনো অভাব নেই, আর আমাদের বিশাল বড় বাড়ি না, অনেক অনেকগুলো মাটি, বুঝেছো, আমি কত আমি সেটা তোমাদের বলতে পারি, অনেক মাটি আমাদের। তো ওখানে ফুল গাছ বলো, অনেক আগে তো অনেক ছিল, কমলা গাছ, তারপরে পানিয়াল, অনেক ফল গাছ ছিল, আম অনেক কিছু ছিল বলে, কাঁঠাল, অনেক ফল ধরেছিল, কিন্তু এখন আস্তে আস্তে সবগুলো গাছ কেটে ফেলছে। এখন বলতে গেলে আমাদের বাড়িতে কোনো ফল গাছই নেই, এখন সব গাছগুছগুলো কাটা হয়ে গেছে। তো দেখো, আমার গোপাল পূজা দেওয়া হয়ে গেছে, এখন আমি গোপালকে খাওয়াচ্ছি, জল খাওয়াবো, তারপরে গোপালকে আমি ডেইলি গোপালকে খাওয়াই জানো, আর কি জল দিয়ে মুখটা সাপটায় দিই, তারপরে মুছে দিই, আর আমি গোপালকে ডেইলি স্নান করাচ্ছি। তো দেখো, আমার স্নান টনান করে গোপাল পূজা দিয়ে কিন্তু আমি শুয়ে পড়েছিলাম ভাত খেয়ে, আজকে তাড়াতাড়ি ভাত খেয়েছি, আজকে 12:30 ভাত খেয়েছি, সকালে রান্না করেছিলাম আলুর তরকারি আর কিছু না, এত গরম মধ্যে আমি এখন স্যাম্পল রান্না করছি। তো দেখো, খেয়ে দিয়ে শুয়েছিলাম, তো এখন কাপড়গুলো শুকিয়ে গেছে, ঘুমের থেকে উঠে কাপড়গুলো নিয়ে এসে দেখো রাত্রে রান্না আবার করছি আমি। তো রাত্রে রান্না আমি করবো চাল কুমড়ো, চাল কুমড়ো লবণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি, চাল কুমড়ো একটা টকটক থাকে না সেই ভাবটা চলে যায়, তারপরে আবার ভালো করে ধুচ্ছি, দেখো ধুয়ে নিব, তাহলে টক ভাগটা একদম থাকবে না, তাহলে মানে ভালো হয় জিনিসটা, খেতেও ভালো লাগে মিষ্টি মিষ্টি। তো রাত্রে আমি কী কী রান্না করছি জানো, চাল কুমড়ো ঘণ্ট আর মিষ্টি আলুর শাক দেখেছি তোমাদের, ওটা আলু দিয়ে একটা ভাজা করব। রাতে তো শাক খেতে নেই, তার জন্য এখানে একটু আলু দিয়ে দিব, আলু দিয়ে দিলে কোনো দোষ থাকে না, কিন্তু মানে তোমরা যদি খালি শাকটা খাও তাহলে রাত্রে খালি শাক খেতে নেই। তো এর মধ্যে আমি দিয়েছি জিরা গুঁড়া, আর সোমবারে দিয়েছি গোটা জিরা, ঠিক আছে, আর তেজপাতা, কাঁচা লঙ্কা, নুন দিয়ে হলুদ দিয়ে তাকে ভালোভাবে একদম ব্রাউন কালার করে নিয়েছি। এখন আমার এটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এখন বসাবো শাকটা, তারপরে খুব খিদা পেয়েছে বুঝেছো, সকাল দুপুরে ভাতটা খেয়েছিলাম 12:30, অনেকটা খিদা পেয়ে গেছে, তো একটু চাউমিন বানাবো, একটু চাউমিন খাবো, চাউমিন খেয়ে দে, তারপরে আরও কোনো কাজকর্ম নেই,
তারপরে মানে রান্না তো হয়ে গেল, দেখতেই পারছো রাতে রান্না কমপ্লিট। ভাতও সকালে করেছিলাম, সেই ভাতটাই আছে। ভাতটা আমি একবেলাই করি, সকালে করি, রাতে কোনো ভাত করি না, কেন রাত্রে খাওয়াটা আমার খুব কম, সেটার জন্য আমি রাত্রে কিছু করি না। তো চলো আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, ছোট্ট মোট্ট একটাই ব্লগ করেছি। কেন বলো তো, এত ব্লগটা বড় করতে গেলে অনেক কাজকর্ম করতে হয়, এত গরম দিয়েছে, তো সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো যেটুকু পেরেছি আমি তোমাদের জন্য করেছি, তোমাদের যদি আমারও আজকে ব্লগটা তাহলে এখানেই রাখছি, আর বড় করব না, ছোট্ট মোটো একটা ব্লগ করেছি, খুব একটা বড় না। তো চলো আজকে এখানে রাখলাম। যদি তোমাদের আমার ব্লগ দেখে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো না লাগে ডিসলাইকও করতে পারো, এটা তোমাদের খুশি। দেখো ব্লগ দেখে যদি ভালো লাগে তোমরা নিশ্চয়ই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সামনে থাকা বেলটাকে প্রেস করবে। তো চলো আজকের মতো এখানে রাখছি, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।